প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনা এবং ডেঙ্গুতে হার্টের সমস্যা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে সহযোগী অধ্যাপক ডাক্তার নুর আলম উনিশশো সালে নভেম্বর মাসে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ জি যেটির কথা বলছিলাম স্যার যে আমাদের একটি করোনাকালীন সময় যাচ্ছে পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে দেখছি ডেঙ্গুর প্রকোপও বাড়ছে এই দুটি বিষয় আসলে হার্টের কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব অনুষ্ঠানের শুরুতেই একটু জেনে নিব করোনাকালীন সময়ে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলে তার হার্টের কি কি সমস্যা হতে পারে জি ধন্যবাদ আসলে এই বিষয়টা হচ্ছে যে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে একজন সুস্থ রোগী তার কোনো হার্টের সমস্যা ছিল না সে করোনায় আক্রান্ত হলো তার কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে করোনায় আক্রান্ত হওয়ার কারণে এটি একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে আগে থেকেই হার্টের রোগী ছিল তার সে করোনায় যদি আক্রান্ত হয় তার হার্টের উপসর্গ গুলো বৃদ্ধি পেতে পারে তো সেই প্রথম যে ব্যক্তি যেটা আমরা বলছিলাম যে যার কোনো হার্টের রোগ ছিল না সে যদি করোনায় আক্রান্ত হয় যে বয়সী হোক পুরুষ মহিলা নির্বিশেষে হার্টের কিছু সমস্যা দেখা দিতে পারে সেটা হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট ফেলিয়র এবং রোগীরা সাধারণত বুকে ব্যথা শ্বাসকষ্ট এগুলো নিয়ে আসতে পারে আবার যারা আগে থেকে হার্টের রোগী ছিল তাদের উপসর্গগুলো বৃদ্ধি পেতে পারে করোনায় আক্রান্ত হওয়ার কারণে এ ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে করোনা কালীন সময়ে হার্টের রোগীরা জি ধন্যবাদ স্যার আপনাকে যে বিষয়টির কথা বলছিলেন সেক্ষেত্রে হার্টের যারা রোগী রয়েছে বা হৃদযত্রিলতায় যারা ভুগছেন সাধারণত তাদের ক্ষেত্রে কি করোনা হলে মৃত্যু ঝুঁকিটি বাড়বে অবশ্যই অবশ্যই আপনি ঠিক একটি সঠিক পয়েন্ট তুলে ধরেছেন যে সুস্থ রোগী বা যারা যাদের হার্টের রোগ বা অন্য অন্য কোনো জটিলতা নেই তারা যদি করোনায় আক্রান্ত হয় তাদের তুলনায় যাদের হৃদরোগ রয়েছে বা অন্য কোনো রোগ রয়েছে বিশেষ করে হৃদরোগ তাদের কিন্তু তারা যদি করোনা আক্রান্ত হয় তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে এটা কিন্তু এটা কিন্তু একদম ডেটা রয়েছে এবং অলরেডি এ ব্যাপারে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে ডেঙ্গুর কথা বলছিলাম হাসপাতালগুলোতে আমরা রোগীর চাপ দেখছি এখন আগের তুলনায় অনেক বেশি এবং সেটি গত বছরের তুলনায় অনেক বেশি সে ক্ষেত্রে ডেঙ্গু হলে পরবর্তীতে হার্টের কি কি সমস্যা হতে পারে জি ডেঙ্গু হলো যেহেতু ডেঙ্গু রোগী আমাদের অনেক আমরা ফেস করছি ডেঙ্গু রোগী সাধারণত দেখা যায় যে ডেঙ্গু রোগীদের প্রেশার রক্তচাপ কমে যায় সেখান থেকে হার্টের সমস্যা হতে পারে তারপরে দেখা যায় যে হার্টের চারপাশে পানি জমে যেতে পারে এবং ডেঙ্গু রুগীদের যে জ্বরের কারণে আমরা জানি টেম্পারেচার বাড়লে হার্ট বিট বেড়ে যায় রুগীরা পালপিটেশন নিয়ে আসে ইত্যাদি অনেক ধরনের রুগীরা আমরা পাচ্ছি ডেঙ্গু রুগে যারা আক্রান্ত হচ্ছে তাদের হৃদরোগ বিষয়ক অনেক সমস্যায় আমরা পাচ্ছি এই ধরনের জি ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানের শুরুর দিকে কথা বলছিলাম করোনা বিষয়ক হার্টের সমস্যাগুলো নিয়ে সেক্ষেত্রে আমরা একটু বিস্তারিত জানতে চাই যারা করোনা আক্রান্ত হয়েছেন পরবর্তীতে আসলে তারা কি করবেন বা তাদের চিকিৎসা পদ্ধতি কি হবে এটি জানবো সাথে আরেকটি বিষয় একটু জানবো যে আগে যে ওষুধগুলো খাচ্ছিলেন সেই ওষুধগুলো তারা কন্টিনিউ করবেন কি না জি ধন্যবাদ আমি দ্বিতীয় বিষয়টি দিয়ে আগে শুরু করি যে আমরা প্রতিদিনই এই ধরনের রোগীদের অনেক কল বা এই ধরনের রোগীদের রোগীদের কাছ থেকে ধরনের মেসেজ পেয়ে থাকে যে আমার তো করোনা আক্রান্ত হয়েছি আমি আমি তো হার্টের জন্য প্রেশারের জন্য হার্ট অ্যাটাকের জন্য ব্লকের জন্য এই ওষুধগুলো খেতাম এগুলো এখন কি হবে তো আমরা বলি যে ওষুধগুলো যেভাবে যেটা খেতেন সেটা সেভাবে চালিয়ে যাবেন ওষুধের কোনো পরিবর্তন হবে না আগে থেকে করোনা আক্রান্ত হওয়ার আগে আপনি যে ওষুধগুলো খেতেন করোনা আক্রান্ত হওয়ার পরে সেই যাবেন এটা একটা বিষয় সেই ওষুধগুলো চালিয়ে যাবে আপনি বললেন যে কোন রুগী যদি হার্ট অ্যাটাক বা করোনা কারণে হার্ট অ্যাটাক হয় তখন অবশ্যই তাকে চিকিৎসক বা হাসপাতালে যেতে হবে এবং আমাদের প্রোটোকল নির্ধারিত করা রয়েছে যে হার্ট অ্যাটাক করোনা কারণে যে হার্ট অ্যাটাক হয় তার চিকিৎসা প্রোটোকল যে হাসপাতালে চিকিৎসা হবে তবে দেরি না করে করোনা আক্রান্ত রোগী যদি বুকে ব্যথা শ্বাসকষ্ট বেশি হয় তাহলে অবশ্যই হাসপাতালে যেতে হবে জি ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু জানতে চাই যে এই যে করোনাকালীন সময়টি চলছে সেখানে করোনা আক্রান্ত হবার পর চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কি যারা করোনা আক্রান্ত হবার পর হৃদ জটিলতা দেখা দিচ্ছে কোনো পদ্ধতিগত পরিবর্তন রয়েছে খুব বেশি পদ্ধতিগত পরিবর্তন নেই তবে এটুকু তো যে এটুকু তো যে সবাই যে যে যেটা হচ্ছে আর কি যে আক্রান্ত রোগ হয়েছে আলাদা করোনা হার্টের চিকিৎসা হচ্ছে সেখানে ওনাকে চিকিৎসা করতে হবে করোনা স্পেসিফিক চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কোনো ভিন্ন চিকিৎসা পদ্ধতি ক্ষেত্রে কিছুটা ভিন্নত কিছুটা ভিন্নতা রয়েছে যেমন আমরা যেমন যে রোগীর করোনা নেই শুধু হার্ট অ্যাটাক হয়েছে তাদেরকে আমরা সরাসরি প্রাইমারি পিসিআই বা এনজিওগ্রামের মাধ্যমে আমরা রক্তনালী ব্লক অপসারণ করি কিন্তু যে রোগীর করোনা হয়েছে তাদেরকেও করা যায় তাদের জন্য আলাদা সেট আপ দরকার হয় আলাদা একটা ক্যাথল্যাব আলাদা একটা অপারেশন থিয়েটার দরকার হয় সেটা যেখানে আমাদের অ্যারেঞ্জ করতে পারি সেখানে আমরা তাদেরকে সেভাবে চিকিৎসা দিই অন্যথায় আমরা তাদেরকে ওষুধের মাধ্যমে যে রক্তের ব্লক সরানো বা হার্ট অ্যাটাকের যে চিকিৎসা সেই ব্যবস্থা প্রিফার করি সেই ব্যবস্থায় তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি জি ধন্যবাদ আপনাকে আগে যে বিষয়টি ছিল না সেটি হচ্ছে হার্টে রিং পরানো বা বাইপাস সার্জারি তার আগে করোনা টেস্ট করানো হতো না যেটি এখন আসলে করানো হচ্ছে সেক্ষেত্রে রোগীদের আসলে কতদিন আগে সেই করোনা টেস্টটি করাতে হয় সেক্ষেত্রে একটু যদি আমাদের যায় সেটা একটা বিশেষ বিষয় এই জন্য যে আরটিপিসিআর কোভিড নাইন্টিন যে আরটিপিসিআর টেস্ট সেটা তো আমাদের একদিন দুদিন সময় লাগে যে কিন্তু এখন কিন্তু একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এসছে যেটা অনেক হাসপাতালে অ্যাভেলেবল সাধারণত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা উইদিন এক ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাই সুতরাং এটা এই নাও এডেস বিগত দুই তিন মাস ধরে বা ছয় মাস ধরে আমাদের জন্য সেটা একটা সমস্যা হচ্ছে না র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমেও আমরা কিন্তু করোনার সাথে আমরা জিন এক্সপার্ট পরীক্ষাও করছি জিন এক্সপার্ট পরীক্ষাও করছি সেক্ষেত্রে আমাদের আসলে সুবিধা হচ্ছে এই অপারেশনগুলো করার ক্ষেত্রে আমরা হার্টের রোগীদের নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে এক ধরনের অনেকের মধ্যেই আশ্বস্তির জায়গা যদি আমি বলি সেই আশ্বস্তির জায়গাটা আসলে পরিবর্তন হয় যে তারা আসলে ভ্যাকসিন নিতে পারবেন কিনা তারা যদি হৃদ জটিলতায় ভুগে থাকেন জি এটা একটা খুবই খুবই সময় উপযোগী বিষয় আপনি তুলেছেন যে আমরা আমাদের প্রতিদিন ডেইলি প্র্যাকটিসে বা ইভেন ফোন করলেও আমরা বিশ ত্রিশটা রোগী থেকে আমরা ফোন কল পাই আমি এবং আমার ধরনের অনেক ডাক্তারই পাচ্ছেন একটাই কথা যে রোগীদের কথা হচ্ছে আমার এই রোগ আছে আমি ইস ভেরি ক্লিয়ার যে আপনি ভ্যাকসিন নিতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ রয়েছে আপনি ওষুধ খাচ্ছেন নিয়ন্ত্রণ রয়েছে আপনি ভ্যাকসিন নিতে পারবেন আপনার ডায়াবেটিস রয়েছে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে ওষুধ খাচ্ছেন ভ্যাকসিন নিতে পারবেন আপনার হার্ট অ্যাটাক হয়েছিল আপনি হার্টের ওষুধ খাচ্ছেন

একটু জানতে চাই যেই যে করোনা পরবর্তী জটিলতার কথাগুলো আমরা বলি সেক্ষেত্রে হৃদরোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে জটিলতাগুলো ভিন্নতা যোগ করে কিনা কোনো জি এটা একটা এটা একটা এই ধরনের রোগী আমরা অনেক পাচ্ছি যে করোনা সময় হৃদরোগী ছিল না কিন্তু করোনা পরবর্তী সময় করোনা ভালো হয়ে গিয়েছে আরটিপিসিএর নেগেটিভ এসছে কিন্তু এখন তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে হৃদরোগজনিত প্রথম বিষয় যদি আসি একটা হচ্ছে উচ্চ রক্তচাপ

ট্রিট করতে হচ্ছে যে বিষয়গুলোর কথা বলছিলেন আমরা যদি একটু জানতে চাই কোভিড মায়োকায়ডাইটিস সেক্ষেত্রে করোনা হবার পরও এটি দেখা দিতে পারে এবং পরবর্তী জটিলতার ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি সেক্ষেত্রে তাদের কি করণীয় আসলে যে সেটা হচ্ছে যে যেমন সেগুলো যদি একটু বোঝা যায় বা যদি একটু করা যায় যদি একটু জানাতে হ্যাঁ যদি যেমন যদি বুকে ব্যথা হতে পারে হার্ট ফেলিয়ারে শ্বাসকষ্ট হতে পারে বুক ধরফর হতে পারে তো করোনা পরবর্তী কারণ সময়ে যদি কারো এরকম বুকে ব্যথা শ্বাসকষ্ট বা এরকম বুক ধরফর করে যদি হালকা আবার একটু জ্বর জ্বর থাকে যদি এরকম মনে হয় তাহলে অনেক সময় এটা থেকেও হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ হওয়া উচিত জি ধন্যবাদ আপনাকে করোনা হবার পর কিছু ওষুধ আমরা শুরু করি সেটি আমরা যদি বলি অ্যানোক্সাপেরিন জাতীয় কিছু ওষুধ আমরা শুরু করি আরও কিছু ওষুধ আমরা যোগ করি সেই ওষুধগুলো আসলে কতদিন পর্যন্ত রোগীরা কন্টিনিউ করবেন জি ধন্যবাদ আমরা যারা হসপিটালাইজড পেশেন্ট যারা হসপিটালে ভর্তি হয় উপসর্গ নিয়ে তাদেরকে আমরা সে হসপিটাল সে যতদিন থাকবে ততদিন আমরা এনোক্সোবাইনটা কন্টিনিউ করি হসপিটাল থেকে যাওয়ার পরে হসপিটাল থেকে যাওয়ার পরে এক ধরনের মুখে খাওয়ার ওষুধ রয়েছে রিভারকায়ান নামে যেগুলো রক্ত পাতলা রাখে সেগুলোকে আমরা কন্টিনিউ করতে বলি এবং কন্টিনিউর সময়টা নির্ভর করে যে সে কতটা জটিলতায় ভুগছিল যদি সে বেশি জটিলতায় ভুগে তাহলে তিন মাস বা ততধিক সময় সেই যে মুখে খাওয়ার ওষুধটা যেটা রক্ত পাতলা করে সেটা কন্টিনিউ করতে হবে আর সে যদি খুব বেশি জটিলতায় না ভুগে তাহলে সেটা আমরা এক মাস মুখে খাওয়ার ওষুধটা কন্টিনিউ করতে বলি ধন্যবাদ সেক্ষেত্রে ফলো আপটির প্রয়োজনীয়তা কতটুকু খুবই খুবই জরুরি কারণ ফলো আপ যদি না করতে পারি আমরা তাহলে বা রুগীরা যদি ফলো আপে না আসে তার সিমটম কতটুকু কমলো বা নতুন কোনো উপসর্গ দেখা দিল কিনা বা ওই ওষুধের কোনো সাইড এফেক্ট হলো কিনা এটা আমরা বিবেচনায় নিতে পারবো না সুতরাং ফলো আপে আসতে হবে রুগীকে যখন সেই ওষুধগুলো কন্টিনিউ করবে করোনা পরবর্তী সময়ে জি ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো যে বিষয়টি নিয়ে স্যার কথা বলছিলাম আমরা করোনা এবং ডেঙ্গুতে হার্টের সমস্যা আমরা অনেকক্ষণ করোনার এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি একটু যদি জেনে নিতে চাই ডেঙ্গু হলে সাধারণত হার্টের যে সমস্যাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো থেকে উত্তরণের কী কী পথ রয়েছে যে বিষয়টা হচ্ছে বিশেষ করে ডেঙ্গু রোগীদের যেটা দেখা যায় যে রক্তের মধ্যে একটা অনুচক্রিকা আমরা ইংরেজিতে সুতরাং ইংরেজি ওষুধ খেতে হয় তাদের রক্তটা তরল রাখার জন্য বা রক্তটা যদি না ভাঁধে তো সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যান্টিপ্লাটিলের যে ওষুধগুলো সে হার্টের রোগের জন্য খাচ্ছে সেগুলো কিন্তু আমরা সাময়িক বন্ধ রাখতে হবে তাহলে প্লাটিলেট আরো বেশি কমে যেতে পারে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে রক্তচাপ আমরা জানি ডেঙ্গু রোগীদের রক্ত চাপ কমে যাওয়ার অনেক সময় তো কোনো যদি প্রেশারের রুগী সে যদি উচ্চ রক্তচাপের রুগী যদি উচ্চ রক্তচাপের ওষুধ খেতে থাকে তো ওই প্রেশার মনিটর করে প্রেশার যখন কমে যাবে তখন কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ রাখতে হবে এই ওষুধ বিষয়ক একটা সচেতন দরকার আর হচ্ছে যে এ প্লাটিলেট বা ডেঙ্গু রোগের কারণে যদি হার্টের কোনো সমস্যা দেখা যায় রোগী যদি শ্বাসকষ্ট শুরু হয় বুকে ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জি ধন্যবাদ আপনাকে যে বিষয়গুলোর কথা আপনি বলছিলেন ডেঙ্গু হেমোরেজিক ফিবার এবং ডেঙ্গু শক সিনড্রোম এই দুটি অবস্থা আসলে তৈরি হলে হার্টের কি কি ক্ষতিকর দিক হতে পারে জি অবশ্যই যে একটা হচ্ছে যে ডেঙ্গু হেমোরেজিক ফিবার বা ডেঙ্গু শক সিনড্রোম যেখানে প্রেশার কমে যায় প্রেশার কমে গেলে তো হার্ট এবং অন্যান্য রক্ত যে অঙ্গগুলো রয়েছে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ব্রেইন কিডনি এগুলো তো সমস্যা দেখা দিতে পারে রক্ত চলাচল কমের জন্য এবং এদিকে আবার হার্টেরও নতুন জটিলতা দেখা দিতে পারে সুতরাং এই দুটি বিষয়ে ডেঙ্গু রোগীদের জন্য যথেষ্ট সতর্কতা ব্যাপার রয়েছে এবং চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে যখনই এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় বিশেষ করে শখ বা প্রেশার কমে যাচ্ছে বা কোনো হেমোরেজিক বা এদের ব্লিডিংয়ের কোনো টেন্ডেন্সি দেখা দিচ্ছে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে জি আহ বাসায় আসলে রোগীরা কিভাবে বুঝবেন যে তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কখন তারা আসলে হাসপাতালে শরণাপন্ন হবেন এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যখন আহ ধরেন যে ডেঙ্গু রোগীর যে সিম্পটম গুলো রয়েছে জ্বর তারপরে দুর্বলতা লাগা শরীর ব্যথা এর মধ্যে যদি অতিরিক্ত দুর্বলতা হয় যে মাথা ঘুরছে বা তার কাছে যদি মনে হয় যে উঠতে বসতে পারছে না তার মানে তার কাছে যদি মনে হয় যে প্রেশার কমে গিয়েছে যদি রক্তচাপ অনেক কমে যায় তো তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে হাসপাতালে যেতে হবে আবার যদি দেখা যায় যে তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয়েছে লাল লাল দাগ দেখা যাচ্ছে সেটা যদি গুরুত্বপূর্ণ হওয়া হয় তার কাছে মনে হয় যে এটা বেশ গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে করোনা এবং ডেঙ্গু দুটি বিষয় কি একসাথে হতে পারে কিনা হতে পারে হতে পারে এবং আমরা অনেক রুগী পেয়েছি এই বিশেষ করে এই করোনা প্যান্ডেমিক এর মধ্যে বৃষ্টির পরে প্রকোপ যখন বাড়ে অনেক করোনা এবং ডেঙ্গু একই সাথে পেয়েছি আমরা জি হ্যাঁ সেক্ষেত্রে আসলে হৃদরোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে কিনা আসলে এটা তো অনেক বিশেষ বিশেষ ঝুঁকির ব্যাপার একদিকে করোনা একদিকে ডেঙ্গু আবার তার হৃদরোগ ফলে এই রোগীদের মৃত্যু হার কিন্তু অনেক বেশি এই রুগীদের মৃত্যু হার অনেক বেশি তো এই ধরনের রুগী যদি শনাক্ত হয় যে তাদের করোনা হয়েছে ডেঙ্গু হয়েছে আবার হৃদরোগ আছে তাদের অবশ্যই হসপিটালাইজড হওয়া উচিত হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘরে বসে কালক্ষেপণ নয় করা উচিত জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে টেলিমেডিসিন সেবা যেটি আসলে বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হৃদরোগীদের ক্ষেত্রে এই বিষয়টি আসলে কতটুকু গুরুত্ব বহন করছে এটা বিশেষ গুরুত্ব বহন করছে এই জন্যই যে আমরা তো আমরা তো চেষ্টা করি যে যারা করোনা আক্রান্ত হয়েছে তারা ঘরে বসে চিকিৎসা নিক যতক্ষণ তার উপসর্গগুলো না বেশি না হয় বা শ্বাসকষ্টে সে না ভুগে ততক্ষণ সে ঘরে বসেই চিকিৎসা নিক এই পরামর্শ আমরা দিই তো ঘরে বসে চিকিৎসা নিলে অনেক সমস্যা দেখা যায় আমরা প্রায় প্রায় অনেক ফোন কল রিসিভ করি যে স্যার আমার মায়ের তো করোনা হয়েছে এখন বাস অক্সিমিটার দিলাম দিয়ে দেখছি যে স্যাচুরেশন কমছে বাড়ছে আবার এদিকে পালস রেট বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে তো এইসব ক্ষেত্রে টেলিমেডিসিন তারা ফোন করে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে ধৈর্য ধরেন এটা এনে খুব বেশি ওষুধ চেঞ্জ করার দরকার নাই হয়তো তার শারীরিক অবস্থার কারণে এরকম প্রেশার কম দেখাচ্ছে আবার স্যাচুরেশন কম দেখাচ্ছে বা পালস রেট বেশি দেখাচ্ছে ধৈর্য ধরেন অবজার্ভ করেন এই ধরনের একটা পরামর্শ আমরা টেলিমেডিসিনে দিয়ে থাকি এছাড়াও অন্যান্য যে জটিলতার জন্য তারা যখন ফোন করে বিভিন্ন যে শ্বাসকষ্ট হচ্ছে কি করব কাশি হচ্ছে কি করব বা আমার ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে কি করব তো এগুলো আমরা টেলিফোনেই চিকিৎসা দিই এতে সুবিধা হচ্ছে যে রোগীকে বাইরে আসতে হচ্ছে না অন্য কন্ট্যাক্টকে ইনফেক্টেড করার চান্স কম থাকছে সো টেলিমেডিসিন যেটা আপনি বললেন এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশন এবং হৃদরোগীদের ক্ষেত্রে হৃদরোগীর ক্ষেত্রে তো অবশ্যই জি ধন্যবাদ আপনাকে এই যে হৃদরোগীদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সেক্ষেত্রে হৃদরোগীদের ফলো আপের কথা আমরা বলছিলাম কতদিন পর্যন্ত আসলে করোনা আক্রান্ত হলে এই আপটি প্রয়োজন তার এটা আসলে সুনির্দিষ্ট হবে এরকম দেওয়া নেই তবে যেটা বললাম যে কোন কোনো রুগীকে মাস বা কোনো তিন মাস পর্যন্ত ওষুধ খেতে হয় তো এই মাস পর্যন্ত তাদেরকে যদি খুব বেশি না থাকে তো অবশ্যই যতদিন তার উপসর্গ থাকবে ততদিন তাকে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল করোনা ও ডেঙ্গুতে হার্টের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব তবে অনুষ্ঠানের এই মুহূর্তে দেখে নেব বিভিন্ন খাদ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে একটি নবজাতক যখন পৃথিবীতে আসে তখন মায়ের চিন্তা থাকে যে কীভাবে তার পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব এবং এই পুষ্টি চাহিদা পূরণের জন্য মাকে অবশ্যই খেয়াল করতে হবে যে মায়ের নিজের খাবারটি সঠিক সে পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে কিনা তার ব্যালেন্স ডায়েটে মা আছে কিনা যখন মায়ের সঠিক পুষ্টি থাকবে তার খাবারে তখন মা এক্সক্লুসিভ ফিডিং করতে পারবে তার বাচ্চাকে এবং এক থেকে পাঁচ মাস পর্যন্ত হচ্ছে মায়ের বুকের দুধই কিন্তু একটি শিশুর জন্য আদর্শ খাবার এই সময়ে আর কোনো বাড়তি খাবারের কিন্তু দরকার হয় না এবং এরপরে যখন পাঁচ মাসে একটি শিশু আসেন আসে তখন খেয়াল করতে হবে যে তাকে আমরা অল্প অল্প করে কিছু উইনিং প্র্যাকটিস অর্থাৎ পরিপূরক খাবার যেটা নাকি আমরা অল্প অল্প করে কিছু ইজি ডাইজেস্টেবল ফুড যেগুলো নাকি খুব তাড়াতাড়ি বাচ্চার জন্য হজম হতে পারে সেই ধরনের কিছু খাবার তার ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি রাখবো তার মধ্যে হতে পারে একটুখানি ভাত চটকে দেওয়া একটু আলু বা একটু পেঁপে একটু গাজর এই ধরনের কিছু সবজি আমরা অল্প অল্প করে তাকে ইন্ট্রোডিউস করাতে হবে এবং তা অবশ্যই অনেকটা বেশি পরিমাণের নয় মায়ের মাথায় থাকে যে ছয় মাস থেকে হয়তো বা খিচুড়িটাই তার জন্য একটি শিশুর জন্য পরিপূরক খাবার তা অবশ্যই না এটি একটি গুরুপাক খাবার মাকে খেয়াল করতে হবে যেই খাবারটি বাচ্চা এতদিন ধরে সে কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ে ছিল এখন তার যখন উইনিং শুরু হবে এমন খাবার দিয়ে তাকে শুরু করতে হবে যেটা তার স্টমাকের জন্য উপযোগী এবং অনেকেই মাকে এই সময় বিভিন্ন ধরনের ধারণা দিয়ে থাকে যে অনেকটা বেশি করে তাকে খাওয়াতে হবে তার যদি পেট খালি থাকে তাহলে সে কান্না করবে তার শরীরে গঠন ঠিকমতো হবে না সে ঠিকমতো বেড়ে উঠবে না এই ধরনের এই কথাটি কিন্তু ভুল আমাদের হচ্ছে খেয়াল করতে হবে সারা এই বাচ্চাটি এতদিন পর্যন্ত অর্থাৎ পাঁচ মাস পর্যন্ত কিন্তু শুধু মায়ের বুকের দুধ বা দুধের উপরেই কিন্তু নির্ভর করেছিল যখন তাকে সলিড খাবারটি দেওয়া হলো তার সেই সময়টি যাতে আমাদের সিলেকশন করতে হবে যে কোন খাবারটি এই মিল্কের সাথে হচ্ছে যাচ্ছে অর্থাৎ ভারসাম্য রক্ষা করে তার শ্রমাকের জন্য উপযোগী সেই ধরনের খাবারটি কিন্তু তাকে সিলেক্ট করতে হবে এবং খেয়াল করতে হবে যে ডাল এই খিচুড়ি এই ডালটি কিন্তু তখন বাচ্চা ছয় মাস থেকে আট মাস পর্যন্ত কিন্তু সে সে হজম করতে পারবে না আট মাসের পরে যখন বাচ্চার কিডনির গঠন সঠিকভাবে হয় এবং পরিপূর্ণ হয় তখনই কিন্তু সে তার খাবারের সাথে আমরা ডালটাকে ইনক্লুড করব। এবং তার খাবারে যদি আমরা অল্প অল্প করে যে খাবারগুলো দিতে পারি সেগুলোর মধ্যে আমরা আমাদের যে খাবারগুলো থাকে তার মধ্যে চা ভাতটাকে নিয়ে একটু আলু সেদ্ধ করে সেটাকে একটু চটকে দিলাম আমি এক থেকে দুই দিন বা তিন দিন তারপরে তিন দিন পরে আবার সেটার সাথে হয়তো বা আমরা একটু পেপে ভাতের সাথে চটকে দিলাম এভাবে এবং ছয় মাস থেকে আমরা তাকে ডিমের বয়েল ডিমের যে হলুদ অংশটা সেটা কিন্তু একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করতে পারি এবং আট মাসের থেকে আমরা হোল ডিম একটি বাচ্চাকে দিতে পারি আরেকটি ভুল ধারণা থাকে এবং কুসংস কুসংস্কার থাকে অনেকেরই মনে যে বাচ্চা হওয়ার পরপরই মুখে মধু দিয়ে দেওয়া এগুলো একেবারেই উচিত না বা অনেক সময় হয়তো বা যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারা বলেন যে বাচ্চার টেষ্টা পেয়েছে বা বাচ্চার মুখে মধু দিলে সে ভালো ভালো কথা বলবে জিনিসগুলো কিন্তু একেবারেই ভুল এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক সময় বাচ্চার অনেক ধরনের ইনডাইজেশন দেখা দেয় এগুলো কখনোই করা যাবে না বাচ্চা পরপরই যাতে মায়ের সেই শাল দুধ বা বুকের দুধ সেটাই কিন্তু বাচ্চার একমাত্র এবং আদর্শ খাবার অনেক সময়ই দেখা যায় যে বাচ্চার বিভিন্ন ধরনের ইনটাইজেশন শুরু হয়েছে তখন আমরা আমরা খেয়াল করব যে গত দুই দিন থেকে বা সারা দিনে সে কি ধরনের খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো থেকে আমাদের তখন আইডেন্টিফাই করা সম্ভব যে কোন জিনিসটা তার জন্য ইনডাইজেস্ট হচ্ছে বা কোনটা তার জন্য অ্যালার্জিক হচ্ছে তো সেভাবে সিলেকশন করে আমাদের নবজাতকের খাবারটি যাতে পরি পরিপূরক হয় সেভাবে খেয়াল করতে হবে এবং বাচ্চাটির খাবারে কোয়ান দিকেও খেয়াল করতে হবে এক বাটি খাবার বা এক প্লেট খাবার অবশ্যই হবে না যখন নাকি ফোর্সফুলি আমরা বাচ্চাকে খাওয়ার প্র্যাকটিস করাবো তখন কিন্তু তার খাওয়ার প্রতি অনিহা চলে আসবে এবং এভাবে তার স্বাস্থ্যহানি ঘটবে পুষ্টি চাহিদাও ব্যাহত হবে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি একটি বিষয় একটু জেনে নিতে চাই ডেঙ্গু আক্রান্ত হবার পর কতদিন পরে আসলে তিনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন ব্যাপারে সুনির্দিষ্ট একদম স্পেসিফিক ডেটা নেই তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে তার যখন ডেঙ্গু সাইন সিমটম যখন ডিজেপিয়ার করবে সে যখন সুস্থ বোধ করবে তার এক থেকে দুই সপ্তাহ করে সে ভ্যাকসিন নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেবে জটিলতা দেখা দেবে না জি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এন এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ